সুপ্রিয় চতুর্থ শ্রেণীর স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমরা তোমাদের চতুর্থ শ্রেণীর অ্যাসাইনমেন্ট অর্থাৎ বাড়ির কাজ একুশের ইংরেজি বিষয়ের আনসার নিয়ে আলোচনা করব। আশা করছি তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখো তাহলে তোমরা অবশ্যই এই অ্যাসাইনমেন্টের আনসার সম্পর্কে অনেক ধারণা লাভ করতে পারবে। তো এখানে খেয়াল করো, আমাদেরকে কিছু শূন্যস্থান পূরণ করতে হবে। তো প্রথম লাইনটি হচ্ছে, খেয়াল করো, এখানে বলা হচ্ছে স্যাটারডে ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক, অর্থাৎ সপ্তাহের প্রথম দিন হচ্ছে কি শনিবার, অর্থাৎ স্যাটারডে। তো এখানে ফার্স্টে নিশ্চয় কিন্তু আন্ডারলাইন করতে হবে, ঠিক আছে? তো পরের লাইনটা খেয়াল করো, বলা হচ্ছে সানডে ইজ দ্য সেকেন্ড ডে অফ দ্য উইক, অর্থাৎ সপ্তাহের দ্বিতীয় দিন হচ্ছে সানডে, অর্থাৎ রবিবার। এরপর খেয়াল করো, এখানে সানডে নিশ্চয় কিন্তু আন্ডারলাইন করতে হবে। বলা হচ্ছে মানডে ইজ দ্য থার্ড ডে অফ দ্য উইক, অর্থাৎ সপ্তাহের তৃতীয় দিন হচ্ছে মানডে, অর্থাৎ সোমবার। এরপর খেয়াল করো, টিউজডে ইজ দ্য ফোর্থ ডে অফ দ্য উইক, অর্থাৎ সপ্তাহের চতুর্থ দিন হচ্ছে টিউজডে, অর্থাৎ মঙ্গলবার। এই টিউজডে নিশ্চয় কিন্তু আন্ডারলাইন করতে হবে, কেমন? এরপরে দেখো, ওয়েডনেসডে ইজ দ্য ফিফথ ডে অফ দ্য উইক, অর্থাৎ এখানে ফিফথে নিশ্চয় কিন্তু আন্ডারলাইন করতে হবে, অর্থাৎ সপ্তাহের পঞ্চম দিন হচ্ছে কী বার? বুধবার। এরপর দেখো, থার্সডে ইজ দ্য সিক্সথ ডে অফ দ্য উইক, অর্থাৎ সপ্তাহের ষষ্ঠ দিন হচ্ছে কি থার্সডে, থার্সডে মানে হচ্ছে বৃহস্পতিবার। এরপরে খেয়াল করো, বলা হচ্ছে ফ্রাইডে ইজ দ্য সেভেন্থ ডে অফ দ্য উইক, অর্থাৎ সপ্তাহের তোমার সপ্তম দিন হচ্ছে তোমার কী বার? ফ্রাইডে, অর্থাৎ শুক্রবার। তো এরপর দেখো, উই ডোন্ট গো টু স্কুল অন ফ্রাইডে, অর্থাৎ শুক্রবারে আমরা স্কুলে যাই না, কারণটা হচ্ছে ইট ইজ দ্য উইকেন্ড, অর্থাৎ এই দিনটি হচ্ছে কী বার, এই দুটি হচ্ছে ছুটির দিন, ঠিক আছে? উই গো টু স্কুল অন, আমরা স্কুলে যাই স্যাটারডে, সানডে, মানডে, টিউজডে, ওয়েডনেসডে অ্যান্ড থার্সডে, অর্থাৎ আমরা স্কুলে যাই কী বার? তোমার শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার। দিস ডে উইক ডেজ অর ওয়ার্কিং ডেজ, অর্থাৎ এই দিনগুলো হচ্ছে আমাদের কার্য দিবস, অর্থাৎ এই দিনগুলোতে আমরা স্কুলে যাই এবং এই দিনগুলো হচ্ছে আমাদের কাজের দিন। তো আশা করছি তোমরা এই অ্যাসাইনমেন্টটি বুঝতে পেরেছো। দেখো, যদি এই অ্যাসাইনমেন্টটি বুঝতে পারো তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবা, কমেন্ট করে জানাবে কেমন লেগেছে, এবং পরবর্তী অ্যাসাইনমেন্ট পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথেই থাকবা, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, ভিডিওতে লাইক দিবা, কমেন্ট করে জানাবে যে কোন সপ্তাহের অ্যাসাইনমেন্ট তোমাদের প্রয়োজন। ধন্যবাদ সবাইকে, পরবর্তী একটা অ্যাসাইনমেন্টে দেখা হবে।